থাইল্যান্ডের একটি গুহায় আটকে থাকা বারো কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কয়েক মাস লেগে যেতে পারে নয় দিন ধরে অনুসন্ধানের পর গতরাতে তাদের জীবিত ও নিরাপদ থাকার কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ বন্যার পানি না সরা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব নাও হতে পারে জানিয়েছেন উদ্ধারকারীরা ডেস্ক রিপোর্ট টানা নয় দিন অনুসন্ধানের পর স্বস্তির খবর মেলে গতরাতে খোঁজ পাওয়া যায় বারো খুদে ফুটবলার আর তাদের কোচের থাই নৌবাহিনীর সাথে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ব্রিটিশ ডুবুরি সেখানে পৌঁছে তাদের সাথে কথাও বলেছেন জানান তারা জীবিত এবং নিরাপদ আছেন অন্ধকার গুহা থেকে তাদের বের করে আনার চেষ্টা চলছে তেইশে জুন থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থাম থামলুয়াংয়ে বেড়াতে যায় মুপা নামের ওই কিশোর ফুটবল দলের সদস্যরা এরপর ভারী বৃষ্টি আর কাদায় এর প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে ভেতরে একটি কুঠুরিতে আটকা পড়ে তারা প্রবেশমুখে ওই কিশোরদের রাখা বাইসাইকেল আর গুহার ভেতরে হাত ও পায়ের ছাপ দেখে সেখানে শুরু হয় বহুজাতিক অনুসন্ধান কার্যক্রম দীর্ঘ চেষ্টায় মেলে সফলতা সন্ধান মিললেও কিশোরদের গুহা থেকে বের করে আনতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বন্যার পানি নেমে যাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে কয়েক মাস থাই সেনাবাহিনী জানিয়েছে ঘুটঘুটে অন্ধকার আর কাদা পানিতে সাঁতরিয়ে বের হয়ে আসাটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে উদ্ধারকর্মীরা এখন সেখানে খাবার ও জরুরি সরঞ্জাম সরবরাহের চেষ্টা করছেন চেক আপের জন্য চিকিৎসক পাঠানোর চেষ্টাও চলছে জাহিদুর রহমান নিউজ ডেস্ক